আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি কালোজাম মিষ্টি। মাত্র 20 টাকার গুঁড়া দুধ দিয়ে তুলতুলে নরম এই কালোজাম মিষ্টিগুলো তৈরি করা যায়। আর এই মিষ্টি তৈরি করতে আমি কোনো প্রকার ময়দা, ডিম বা ঘি ব্যবহার করিনি। তো কিভাবে রেসিপিটি করেছি চলুন দেখে নেই। আজকের এই মিষ্টি তৈরির জন্য আমি ডানোর যে 10 টাকা দামের মিনি প্যাকগুলো আছে এগুলো দুটি নিয়েছি। এবার দুটো প্যাকেটের দুধগুলোকেই নিয়ে নিচ্ছি, আর এক একটা প্যাকের মধ্যে 18 গ্রাম করে আছে। এবার এর মধ্যে 1/3 কাপ আটা দিয়ে দিলাম। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ নরমাল রান্নার তেল দিয়ে দিলাম, আর এখানে 7 চা চামচ দুধের মধ্যে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর দুধগুলোকে কিন্তু আগেই জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার তেলের সঙ্গে দুধ আর আটাগুলোকে এভাবে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দুধের মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে অনেক জোরে জোরে আর অনেক সময় ধরে মথার দরকার নেই, সব কিছু ভালোভাবে মিশে গেলেই এগুলোকে আর মথার দরকার নেই। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবগুলোকে এক জায়গায় করে নিচ্ছি। আর আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি, এটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারবেন। এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে এই ডোটাকে একটা রোল তৈরি করে নিচ্ছি। এতে করে এভাবে ছোট ছোট লেচি করে নিতে সহজ হবে। আমি এখানে 12টি লেচি করে নিয়েছি, আপনারা চাইলে 10টিও করতে পারবেন। এবার হাতের মধ্যে একটু চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গোল করে নিতে হবে, তারপরে হাতের তালু দিয়ে প্রেস করে একটু লম্বাটে করে কালোজামে শেপ দিতে হবে। একটি মিষ্টি হয়ে গেছে, আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে প্রথম অবস্থায় দুই হাতের তালু দিয়ে একটু ভালোভাবে প্রেস করে গোল করে নিয়ে লম্বা করে কালোজাম মিষ্টির শেপ দিতে হবে। সবগুলো মিষ্টিকে একইভাবে করে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো দেখতে মসৃণ হবে না। এবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় প্যানে তেল দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু খুব বেশি গরম না। মিষ্টিগুলো যে দিচ্ছি তারপরেও কিন্তু এখান থেকে খুব বেশি বাবলস উঠছে না। আর দেওয়ার পরেই প্যানের হাতল ধরে নাড়িয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো প্যানের সঙ্গে লেগে লাল না হয়ে যায়। আর একটু সময় পরপরে এভাবে হাতল ধরে নাড়িয়ে দিতে হবে। প্রথম অবস্থায় খুন্তি বা স্প্যাচুলা দিয়ে নাড়ার দরকার নেই, কিছু সময় পরেই দেখবেন মিষ্টিগুলো এরকম সব তেলের উপরে ভেসে উঠবে। আর চুলার আঁচটা কিন্তু প্রথম অবস্থায় একেবারে লোয়ে ছিল, যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে এরকম ফুলে প্রায় 3 গুণের মতো হয়েছে, এই পর্যায়ে আমি জালটাকে বাড়িয়ে মিডিয়াম করে দিয়েছি। এবার উল্টে পাল্টে মিষ্টিগুলোকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর প্রথম অবস্থায় যদি চুলার আঁচটা বেশি থাকে তাহলে কিন্তু মিষ্টির ভিতরটা ঠিক মতো হবে না আর উপরে কালার চলে আসবে, তখন কিন্তু মিষ্টিগুলো শিরায় দিলেও আর ঠিক মতো ভিজবে না। আমি একটি স্ট্রেইনারে উঠিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। এই ফাঁকে শিরা তৈরি করে নিব। শিরা তৈরির জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। 1/4 কাপ হচ্ছে 1 কাপ এবং 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এবার একটু মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে আছে, অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। শিরাটা এখন ফুটে উঠেছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখেই আমি ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিব। 3 মিনিট পরে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। এবার মিষ্টিগুলোকে শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইয়েই আছে। আর এভাবেই ঢাকনা খোলা অবস্থায় আমি 2 মিনিটের মতো মিষ্টিগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে অপেক্ষা করছি ঘড়ি ধরে 2 মিনিট।
মিষ্টিগুলোকে ঢেকে খুব বেশি সময় জাল করলে কিন্তু মিষ্টির উপরের যে আবরণটা এটা খসখসে হয়ে যায়, তখন কিন্তু মিষ্টিটা আর মসৃণ থাকবে না। দুই মিনিট পরে ঢাকনাটা খুলে মিষ্টিগুলোকে আবার মিশিয়ে দিলাম। এবার চুলার জালটাকে বন্ধ করে দিয়ে প্যানটাকে নামিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। মিষ্টিগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর রস খেয়ে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। এগুলো কিন্তু একেবারে তুলতুলে নরম হয়েছে। কালোজাম মিষ্টি যেহেতু রস ছাড়া মাওয়াই গড়িয়ে সার্ভ করা হয়, এজন্য আমি মিষ্টিগুলোকে একটি স্ট্রেইনারে উঠিয়ে রসগুলোকে ছেঁকে নিচ্ছি। যেহেতু মাওয়া ব্যবহার করব না, এ কারণেই 10 টাকার গুঁড়া দুধের সঙ্গে 1/4 চা চামচ ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া চিনিও ব্যবহার করতে পারবেন। ভালো করে মেশানো হয়ে গেলে এবার মিষ্টিগুলোকে এই গুঁড়া দুধের মিশ্রণের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও করতে পারেন। এবার একটি মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, দেখুন মিষ্টির ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি পুরো মেজারমেন্ট ফলো করে এই রেসিপিতে তৈরি করেন, আপনাদের মিষ্টিগুলো এতটাই পারফেক্ট হবে। আমার অনেক দর্শকই বলে থাকেন, ময়দা ছাড়া আটা, ডিম ছাড়া দুধ এবং ঘি ছাড়া তেল দিয়ে মিষ্টি করা যাবে কি না। আমি এইসব কমেন্টসের ভিত্তিতেই পরীক্ষামূলকভাবে এই মিষ্টিটা তৈরি করেছিলাম। আলহামদুলিল্লাহ মিষ্টিটা কিন্তু পারফেক্ট হয়েছে। ফিউশন রেসিপিগুলো কিন্তু অথেন্টিক রেসিপির মতো হয় না, অথেন্টিক রেসিপি অথেন্টিকই। তো আপনারা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আপনাদের প্রতিদিনের সুন্দর সুন্দর রান্নাগুলো কুকিং লাভার্স বিডি গ্রুপে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।